আদিবাসী এবং তপশিলি উন্নয়ন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে সংবর্ধনা দেওয়া হলো এক সভার মধ্য দিয়ে জয়গাঁ 2 নং অঞ্চল কমিটির পক্ষ থেকে। এছাড়াও দলীয় নেতা নেত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁর অগ্রসর ভবনে এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হয় জয়গাঁ 2 নং অঞ্চল কমিটির পক্ষ থেকে। এদিন আদিবাসী সাংস্কৃতিক সঙ্গীত নৃত্য প্রদর্শন করে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ অতিথিদের বরণ করা হয় সভায়। এদিন সংবর্ধনা সভায় মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে সংবর্ধনা দেওয়া হয়। সাথে মোহন শর্মা, মনোরঞ্জন দে, দীপিকা রায়, প্রসেনজিৎ কর, তুষার চক্রবর্তী, পবন লাকড়া, বাবলু মজুমদারের মতো অতিথিদের খাদা, মেমেন্টো, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন জয়গাঁর বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সমিতি সহ জয়গাঁ মুসলিম ইউনাইটি, বিশ্বকর্মা সমাজের মতো সংগঠনের পক্ষ থেকে। এদিনের সংবর্ধনা সভায় তৃণমূল কর্মীদের উৎসাহ ও ভিড় চোখে পড়ার মতো ছিল। মঞ্চ থেকে কর্মীদের বিশেষ বার্তা মন্ত্রীর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জনগণদের উদ্দেশ্যে দেওয়া সুযোগ সুবিধে তুলে ধরেন। সাথে আগামী 2021 বিধানসভা নির্বাচন নিয়ে বিশেষ বার্তা কর্মীদের উদ্দেশ্যে। সংবর্ধনা সভার আয়োজনে ছিলেন অঞ্চল সভাপতি সানু লামা, মাফিদুল ইসলাম, বঙ্গের লামা, পূর্বা লামা, গণেশ প্রধান, আব্বাস আনসারি, হানি সিং সহ প্রমুখ নেতা নেত্রী বর্গরা। আমরা বলেছি অলরেডি, মেমোরেন্ডাম দিয়েছি, সম্পূর্ণ জেলার আদিবাসী জনজাতির যে কল্যাণের জন্য যা যা কিছু করার দরকার, অথবা বিভিন্ন বোর্ড আছে, হ্যাঁ, যে বোর্ডগুলোর কথাটা আমরা প্রাইমারি বলেছি, আমরা আগামী দিন একটা ডিপুটেশন মেমোরেন্ডাম দিয়ে করবো, দেখবো আগামী দিন। আপনারা সবাই জানেন যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই তালিকায় যারা আছে এরা সত্যি সত্যি আর্থিক দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে, এবং আমাদের ভারতের সংবিধান এদের অনেক দায়িত্ব দিয়েছে। যেখানে যখন বিআর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনা হয়, এই পিছিয়ে পড়া জনজাতি মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য উনি অনেক উদ্যোগ নিয়েছেন। আমাদের মূল উদ্দেশ্যই, আমাদের সরকার বা আমাদের নেত্রী আমাদের যেটা দায়িত্ব দিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জনজাতির যেসব সুযোগ সুবিধা, সাংবিধানিক যে সুযোগ সুবিধা, সেগুলো তাদের দিয়ে তাদের যাতে আমরা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারি। ছাত্রছাত্রীদের যারা আপনি বলছিলেন যে 58,000 ছাত্রছাত্রীদের রক্ত পরীক্ষা করা হয়েছে, দেখা গেছে তারা অপুষ্টিতে ভুগছেন, এবং তার ফলেই নাকি তাদের যাদের যে শিক্ষার যে বিকাশ সেটা ঠিকঠাক ঘটছে না, সেই বিষয়ে আপনি কোনো আলাদাভাবে উদ্যোগ নেবেন? আমি একটা জিনিস পরিষ্কার, আমরা এই গত কয়েকদিন আগে আমাদের বাংলার মধ্যে তিনটা কেন্দ্রে আমরা উপনির্বাচন আমরা দেখলাম, এতেই আমরা একটা আন্দাজ করতে পারছি। যেমন রাঁধুনিরা সম্পূর্ণ হাঁড়ির ভাত চিপতে হয় না যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা, আমরাও তদ্রূপ আমরা বুঝতে পেরেছি বাংলার মানুষের মানসিকতা। আজকে
বিজেপির রাজ্য সভাপতি নিজের সিট যেখানে 55,000 ভোটে ওরা জিতেছিল সেখানেও আমরা 20,000 ভোটে জিতে গিয়েছি। এখান থেকেই বুঝতে পারছি আগামী 21-এর নির্বাচনে কী রেজাল্ট আসতে পারে। জয়গড় মাটিটা কেমন মনে হচ্ছে, আরও কি মজবুত হবে? অবশ্যই আমরা তো প্রচণ্ড আশাবাদী এবং আমরা আশা করি যে ভুলটা বাংলার মানুষ বা তপশিলি জাতি উপজাতির মানুষ 19 সালে করেছে 21-এ সেটা করবে না। তার প্রমাণ আমরা এই তো উপনির্বাচনে আমরা পেয়েছি, 3টা উপনির্বাচনে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.